করোনা মহামারীতে ত্রাণ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার দুটি ইউনিয়নে আরও বারোশো অসচ্ছল মানুষের মাঝে সরকারি সাধারণ সহায়তার চাল বিতরণ করা হয়েছে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান শুক্রবার হবিগঞ্জ তিন আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন এ সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান লোকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন